লিপিডের শ্রেণীবিন্যাস। লিপিডকে আমরা প্রোটিনের মতন কতগুলো শ্রেণীবিন্যাসে ভাগ করতে পারি। এই শ্রেণীবিন্যাসটা করা হয়েছে তার গঠন এবং তার ভৌত রাসায়নিক ধর্ম অনুসারে। লক্ষ্য করো, লিপিডকে প্রথম যে ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে সরল লিপিড, তারপরে আছে যৌগিক লিপিড, তারপরে আছে উদ্ভূত লিপিড। তো এই প্রত্যেকটা কি সেগুলো নিয়ে আমরা এখন একটু সংক্ষেপে আলোচনা করব। সরল লিপিড হচ্ছে, আমরা একটু আগের ভিডিওতে যে দেখলাম, লিপিড হচ্ছে এক ধরনের এস্টার। সরল লিপিড হচ্ছে সেই এস্টারগুলো, অর্থাৎ ট্যাগ বা ট্রাইএসাইল গ্লিসারল। আমরা ট্রাইএসাইল গ্লিসারলগুলোকে সরল লিপিড বলে থাকি। এখন এই সরল লিপিডের মধ্যবর্তীতেও আবার দুই রকমের ভাগ রয়েছে। একটা ভাগকে আমরা বলে থাকি সরল লিপিডের মধ্যে স্নেহদ্রব্য, এক ধরনের ভাগকে বলি স্নেহদ্রব্য। আরেকটা ভাগ রয়েছে যাদেরকে আমরা বলে থাকি মোম। এরা দুইজনই কিন্তু সেই পিওর ফর্মের এস্টার, অর্থাৎ যেটা অ্যাসিড আর অ্যালকোহলের সমন্বয়ে তৈরি হয়। তাদের মধ্যে কিছু রয়েছে স্নেহদ্রব্য, কিছু রয়েছে মোম। এদের মধ্যে বেসিক পার্থক্য কী? স্নেহদ্রব্য হচ্ছে, আমরা আগের ভিডিওতে যে ট্রাইএসাইল গ্লিসারলটা দেখে এসেছি সেটাই হচ্ছে স্নেহদ্রব্য, অর্থাৎ যেখানে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল থাকে। ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল যখন একসাথে থাকে তাকে আমরা বলবো স্নেহদ্রব্য। কিন্তু আমরা মোম কখন বলবো? মোমে ফ্যাটি অ্যাসিড থাকবে, সত্যি ঠিকই থাকবে ফ্যাটি অ্যাসিড, কিন্তু গ্লিসারল থাকে না। গ্লিসারল না থেকে এমন একটা অ্যালকোহল থাকে যার হাইড্রক্সিল গ্রুপ মাত্র একটি। আমরা জানি গ্লিসারলের ভেতরে কিন্তু তিনটি হাইড্রক্সিল গ্রুপ আছে। গ্লিসারলে তিনটি হাইড্রক্সিল গ্রুপ আছে, চাই যার কারণে গ্লিসারলকে আমরা ট্রাইহাইড্রিক অ্যালকোহল বলে থাকি। আর মোমের মধ্যে এমন অ্যালকোহল থাকে যার হাইড্রক্সিল একটি, তাই একে অনেক সময় মনো হাইড্রক্সি অ্যালকোহল বলা হয়ে থাকে। তাহলে মনে রাখো, ফ্যাট আর স্নেহদ্রব্যের পার্থক্য হচ্ছে স্নেহদ্রব্যে গ্লিসারল বা ট্রাইহাইড্রিক অ্যালকোহল থাকে, আর মোমের মধ্যে থাকে মনো হাইড্রক্সিল অ্যালকোহল। তো এটা ছিল সরল লিপিড, যেটা লিপিডের সবচেয়ে পিওরেস্ট ফর্ম। যৌগিক লিপিডটা হচ্ছে এইখানে সেই সরল লিপিডের লিপিড ফর্মটুকু থাকবে, প্লাস কিছু এক্সট্রা জিনিসপত্র থাকবে। জিনিসটাকে একটু এক্সপ্লেন করে যদি দেখাই, আমরা একটু সরল লিপিডটা আঁকার চেষ্টা করব, যেগুলো আমরা আগের ভিডিওগুলোতে দেখে আসার চেষ্টা করেছি। আমরা জানি সরল লিপিডে এরকম ভাগ থাকে। আমরা অ্যালকোহলের সাথে তিনটি গ্রুপ সেখানে যুক্ত ছিল সেটা দেখে এসেছি। এখন চিন্তা করে দেখো, আমরা আগের মতন সরল লিপিডটাকে আঁকলাম, অর্থাৎ এই যে দুটো হাইড্রক্সিলের সাথে দুটো ফ্যাটি অ্যাসিড চেইন, সেটা আগের মতনই থাকলো। বাট তিন নম্বর জায়গায় এখানে এসে একটা এক্সট্রা গ্রুপ যুক্ত করলাম, তাহলে এই থার্ড নম্বর কার্বন, 1, 2, 3 নম্বর কার্বনে এসে এক্সট্রা কিছু যোগ করলাম। ধরো এখানে আমরা যদি একটা ফসফেট গ্রুপ যুক্ত করি, তাহলে তার নাম হয়ে যাবে ফসফোলিপিড, এবং এটাই কিন্তু আমাদের কোষ প্রাচীরের মধ্যে পাওয়া যায়। তাকিয়ে দেখো, এটাই হচ্ছে সেই তার দুটো লেজ, তার যে দুটো লেজের মতন অংশ থাকে, আর এই গোলটা হচ্ছে তার সেই মাথা, যেটাকে তোমরা আঁকার সময় অনেকটা এইভাবে এঁকে এসেছো। তো ফসফোলিপিড পাওয়া যাবে। আর কী ধরনের লিপিড পাওয়া যেতে পারে? যদি এক্সট্রা গ্রুপ হিসাবে এখানে আমরা সুগার যোগ করি, তাহলে সেখানে পাওয়া যাবে হচ্ছে গ্লাইকোলিপিড, অর্থাৎ এখানে গ্লুকোজ যুক্ত আছে, তাই এটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। একইভাবে আমরা যদি এখানে সালফার যুক্ত করি, কোনো সালফেট কম্পাউন্ড যুক্ত করি, তাহলে এটার নাম হয়ে যাবে সালফোলিপিড। তাহলে পার্থক্যটা বোঝার চেষ্টা করো। এই পাশে সরল লিপিড আর যৌগিক লিপিডের পার্থক্য হচ্ছে তার তিন নম্বর কার্বনে। তিন নম্বর কার্বনে ফ্যাটি অ্যাসিডের বদলে একটা ফসফেট, সুগার বা সালফেট থাকলে তার নাম আমরা বলবো ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, এবং এই জাতীয় লিপিডগুলোকে বলা হয় যৌগিক লিপিড, কারণ এরা পিওর লিপিড না, বরং তার সাথে একটা এক্সট্রা অংশ যুক্ত থাকে। সর্বশেষ যেটা দেখবো সেটা হচ্ছে উদ্ভূত লিপিড। এটা হচ্ছে সরল এবং যৌগিক লিপিডের কম্বিনেশন, এরা ডিফারেন্ট কম্বিনেশনে তৈরি হয়। এই জাতীয় লিপিডের উদাহরণ যদি দেওয়া হয়, যেমন স্টেরয়েড ড্রাগের নাম তোমরা সবাই শুনেছ, আমাদের শরীরের ভেতরেও স্টেরয়েড থাকে। এই স্টেরয়েডগুলো আমাদের শরীরে শক্তি যোগায়, অনেক সময় সিগনালিং মলিকিউল হিসেবে কাজ করে থাকে। আর রয়েছে টারপিন, তোমরা টারপিনের নামও শুনেছ, টারপিন একটা তেলের মতন জিনিস। আর একটা জিনিস রয়েছে রাবার, এরা বেশ লম্বা হয়। এরা সাধারণত দেখা যায় যে কার্বনের সংখ্যা 27 থেকে কার্বনের সংখ্যা 35 পর্যন্ত হতে পারে এই উদ্ভূত লিপিডগুলোর মধ্যে, এবং এই উদ্ভূত লিপিডগুলো এই সরল লিপিডের কম্বিনেশনেই তৈরি হয়ে থাকে। এর মধ্যে আমি
স্টেরয়েডের মধ্যে বলতে চাই যে স্টেরয়েডের মধ্যে সবচেয়ে ফেমাস যে স্টেরয়েডটা সেটার নাম তোমরা বললেই সবাই জানবে, সেটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল এটা আমরা সবাই জানি হার্ট ডিজিজের জন্য খুব ইম্পর্টেন্ট। তো কোলেস্টেরল হচ্ছে এক ধরনের উদ্ভূত লিপিড যেটা সরল এবং যৌগিক লিপিডের কম্বিনেশনে বা ডিফারেন্ট বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তো আমরা লিপিডের শ্রেণীবিন্যাস এই ভিডিওতে দেখার চেষ্টা করলাম। সরল লিপিডে থাকে শুধুমাত্র অ্যাস্টার ফর্মটুকু, সেটা যদি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হয় সেটাকে আমরা স্নেহদ্রব্য বলবো, সেটা যদি ট্রাইঅ্যাসাইল গ্লিসারল হয় তাকে আমরা বলবো স্নেহদ্রব্য, আর যদি মনোহাইড্রক্সি অ্যালকোহলের সাথে অ্যাস্টারটা তৈরি হয় তাহলে তাকে বলবো মোম। যৌগিক লিপিডে প্রথম দুই কার্বনের অবশ্যই ফ্যাটি অ্যাসিড থাকবে, তিন নম্বর কার্বনে ফসফেট সুগার সালফেট থাকবে, তাই এটার নাম যৌগিক লিপিড। আর যৌগিক এবং সরল লিপি নানা রকম মডিফিকেশনের মাধ্যমে যে লিপিড তৈরি করে সেটাকে বলি উদ্ভূত লিপিড, যার মধ্যে অন্যতম ফেভারিট উদাহরণ হচ্ছে কোলেস্টেরল, যা আমাদের হৃদযন্ত্রে নানা রকম রোগ সৃষ্টি করতে পারে।